কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। তো আবারও আমি হাজির হলাম আপনাদের সামনে জন্ম নিবন্ধন সংশোধন সংক্রান্ত নতুন একটা ভিডিও নিয়ে। তো আমি আমার চ্যানেলের কমেন্ট বক্স দেখে জানতে পারলাম যে আপনারা জন্ম নিবন্ধন সংশোধন করার জন্য এখনও অনেক সমস্যায় ভুগছেন। তাই আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো যে জন্ম নিবন্ধন সংশোধন করার জন্য আপনারা যে ছোটোখাটো সমস্যাগুলো ভুগছেন সেই সমস্যাগুলোর কীভাবে আপনারা সমাধান করবেন। সো আপনি দেখছেন ইউডিসি টেক চ্যানেল, আর পুরো ভিডিও জুড়ে সাথে আছে আমি স্মরণ। চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক। তো 2021 সালে এসে নতুন নিয়মে জন্ম নিবন্ধন সংশোধন করার জন্য অনেকে বিভিন্ন ধরনের সমস্যায় ভুগছেন। তার ভিতরে অন্যতম যে সমস্যাটি আমি দেখতে পাচ্ছি যে অনেকে আমাকে কমেন্ট করছেন যে ভাই, পিতামাতার মৃত্যু প্রমাণ আপলোড করুন দেখিয়ে একটি মেসেজ দিচ্ছে এবং আমার আবেদনপত্রটি সাবমিট করতে পাচ্ছি না। তো তাদের উদ্দেশ্যে আমি বলছি যে যারা 2001 সালের আগে জন্মগ্রহণ করেছে শুধুমাত্র তারাই এইখান থেকে পিতামাতার তথ্য দিয়ে জন্ম নিবন্ধন সংশোধন করতে পারবে। আর যারা 2001 সালের পরে জন্মগ্রহণ করেছে তাদের ক্ষেত্রে পিতা মাতার জন্ম নিবন্ধন নাম্বার দিয়ে জন্মতত্ত্ব ম্যাপিং বা হালনাঘাত করে তার পিতা মাতার জন্মতত্ত্ব সংশোধন করতে হবে। তো যদি কারোর জন্ম তারিখ 2001 সালের আগে হয়ে থাকে তখন সে এখান থেকে বিষয় নির্বাচন করে তার সংশোধিত তথ্যটি দিয়ে তার সামনের ট্যাব থেকে সংশোধনের কারণটি নির্বাচন করে এবং তার নিচ থেকে তার জন্মস্থানের ঠিকানা, স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা পূরণ করে এবং নিচ থেকে আবেদনকারীর তথ্য দিয়ে সংযোজিত ফাইল সংযোজন করে ফি আদায়তে ক্লিক করে সাবমিট করে দেওয়ার সাথে সাথে দেখবেন তার আবেদনটি সাবমিট হয়ে যাবে। আর যদি আপনার জন্ম তারিখ 1/1/2001 সালের পরে হয়ে থাকে তখন আপনি যদি একইভাবে ফর্মটি পূরণ করে নিচ থেকে ফি আদায়তে ক্লিক করে যদি সাবমিট বাটনে ক্লিক করে তখন সে দেখতে পাবে যে পিতা বা মাতার মৃত্যুর প্রমাণ আপলোড করা হয়নি দেখি এরকম একটি SMS চলে আসবে। তখন আপনি বুঝবেন যে আপনার জন্ম তারিখ 2001 সালের পরে, তাই আপনি এইভাবে আপনার জন্ম নিবন্ধনে পিতা বা মাতার নাম সংশোধন করতে পারবেন না। তখন আপনাকে আপনার পিতা বা মাতার জন্ম নিবন্ধন কার্ড আগে তুলতে হবে, তারপরে সেই পিতা মাতার জন্ম নিবন্ধন নাম্বারটি দিয়ে আপনার জন্ম নিবন্ধনের তথ্য হালনাঘাত করে আপনাকে পিতা মাতার নাম সংশোধন করতে হবে। তো এখানে অনেকেই কমেন্ট করেছেন যে ভাই, আমি স্থায়ী ঠিকানা পরিবর্তন করতে চাই বা বর্তমান ঠিকানা পরিবর্তন করতে চাই বা জন্মস্থানের ঠিকানা পরিবর্তন করতে চাই, সেটি কীভাবে করব? তো আপনারা একইভাবে সংশোধন প্রক্রিয়াটি করতে পারবেন। তো জাস্ট আপনি এখান থেকে আপনার জন্মস্থানের ঠিকানাটি ভালোভাবে দিয়ে দিবেন যদি আপনি জন্মস্থানের ঠিকানাটি সংশোধন করতে চান, দেওয়ার পরে যদি আপনি স্থায়ী ঠিকানা সংশোধন করতে চান সেটিভাবে দিয়ে দিবেন। আর যদি আপনি শুধু চান যে আপনার জন্মস্থানের ঠিকানা সংশোধন করবেন, বাকিগুলো সব ঠিক থাকবে, তো আপনি সেক্ষেত্রে এখানে শুধু জন্মস্থানের ঠিকানাটি আপনি আপনার প্রয়োজন অনুযায়ী দিয়ে দিবেন আর বাকি ঠিকানাগুলো যেভাবে আছে আপনি সেভাবে লিখে দিবেন। লেখার পরে একদম নিচ থেকে আপনি সংযোজন অপশনে ক্লিক করে আপনি সংযোজন ডকুমেন্টটি সংযোজন করে দিবেন, দিয়ে নিচ থেকে ফি আদায়তে পেমেন্ট অপশনে ক্লিক করে নিচ থেকে সাবমিট করে দিবেন, দিলেই দেখবেন আপনার আবেদনটি সাবমিট হয়ে যাবে। আবার অনেকে কমেন্ট করতেছেন যে ভাই, আমি ফাইল আপলোড করতে পারছি না বা ফাইল আপলোড হচ্ছে না। তো ফাইল আপলোড হচ্ছে না একটি কারণ বা একটি সমস্যা। তো এখানে দেখতে পাচ্ছেন যে তারা অলরেডি রিকমেন্ড দিয়েছে যে 976 কিলোবাইটের ভিতরে আপনার ফাইলটি অবশ্যই হতে হবে। তো আপনি যে ফাইলটি স্ক্যান করে রেখেছেন বা ক্যামেরায় ছবি তুলে রেখেছেন সেই ফাইলটি অবশ্যই আপনাকে 976 কিলোবাইটের ভিতরে হতে হবে। যদি আপনার ফাইলটি 976 কিলোবাইটের ভিতরে না হয় তখন কিন্তু সেই সার্ভার আপনার সেই ফাইলটি রিসিভ করবে না। তো যদি এরকম কোনো সমস্যা হয়ে থাকে যে আপনার ফাইলটি আপলোড নিচ্ছে না তখন বুঝবেন যে আপনার ফাইলের সাইজ ঠিক নাই। এবং অনেকে জানতে চেয়েছেন যে ভাই, আমি এখানে কী কী ডকুমেন্ট আপলোড করব? তো আপনি এখানে যেই ধরনের তথ্য সংশোধন করছেন সেই ধরনের তথ্যর ফাইল আপনি এখানে সংশোধন করবেন। যদি আপনি জন্ম তারিখ সংশোধন করতে থাকেন সেক্ষেত্রে আপনি এখানে সংশোধন অপশনে ক্লিক করে এখান থেকে আপনার জন্ম তারিখের বিপরীতে যে ডকুমেন্টটি আছে সেই ডকুমেন্টটি আপনি সিলেক্ট করে দিবেন। দেওয়ার পরে সেই ফাইলের টাইপটি এখান থেকে সিলেক্ট করে দিবেন যে আপনার স্কুল সার্টিফিকেট বা ইপি টিকার কার্ড বা আপনার পাসপোর্টের কপি, সেটা এখান থেকে আপনি সিলেক্ট করে দিবেন, দিয়ে আপনি তার সামনে থাকা স্টার্ট বাটনে ক্লিক করে আপনি ফাইলটি আপলোড করে দিবেন। দেওয়ার পরে একদম নিচ থেকে ফি আদায়তে ক্লিক করে সাবমিট বাটনে ক্লিক করে দিবেন, দিলে দেখবেন আপনার ফর্মটি সাবমিট হয়ে যাবে। তো সাবমিট করার পরেও অনেকে সেই আবেদনপত্র নিয়ে অনেক সমস্যায় ভুগছেন যে এই আবেদনপত্রটি কোথায় জমা দেবো, কোন জায়গা থেকে সংশোধন করবো এবং আরও বাকি কী কী প্রক্রিয়া আছে। তো পুরো প্রক্রিয়াটি আমি এখন আপনাদেরকে দেখাবো। তো আপনি এখান থেকে আবেদনপত্রটি প্রিন্ট করে নেবেন, প্রিন্ট করে নেওয়ার সাথে সাথেই দেখবেন যে আপনার সামনে এরকম একটি পেজ চলে আসবে। তখন আপনি সেই আবেদন পেজের নিচে একটি আবেদনকারী স্বাক্ষর দেখতে পাবেন, সেখানে যে ব্যক্তি আবেদন করছে সেই ব্যক্তির স্বাক্ষরটি এখানে করে নেবেন। নেওয়ার পরে আপনি এই আবেদনপত্রটি আপনার নিকটস্থ ইউনিয়ন পরিষদে যেয়ে জমা দিবেন। জমা দেওয়ার পরে তখন ইউপি সচিব আপনার আবেদনপত্রটি ভালো করে মিলিয়ে দেখবে, ভালো করে দেখার পরে সে তার আইডিতে লগ ইন করবে এবং সে লগ ইন করার পরে আপনার আবেদনের সামনে থাকা এরকম একটি পেমেন্ট বাটনে ক্লিক করে সে আপনার আবেদনের পেমেন্টটি সম্পন্ন করবে। তো পেমেন্ট সম্পন্ন করার সাথে সাথেই দেখবেন যে এরকম একটি পেমেন্ট ভরসা চলে আসবে, তখন ইউপি সচিব আপনার সেই পেমেন্ট ভরসাটি প্রিন্ট করে দিবে এবং সেই পেমেন্ট ভরসা দেখতে পাবেন যে আপনার আবেদনের বাবদ কত টাকা ফি নেওয়া হবে, সেই ফিটি এখানে ধার্যকৃত চলে আসবে। তখন আপনি সেই ফিটি সেই ইউপি সচিবকে বুঝিয়ে দিবেন। দেওয়ার পরে ইউপি সচিব তখন আপনার সেই আবেদনের ডান পাশে থাকা হাত বাটনে ক্লিক করে আপনার আবেদনটি মঞ্জুর করবেন।
তো আবেদনটি মঞ্জুর করার সাথে সাথে দেখবেন যে আপনার আবেদনটি স্ট্যাটাস পরিবর্তন হয়ে রিকোয়েস্ট অ্যাপ্রুভাল হায়ার অথরিটি দেখাবে, তখন আপনি সেই আবেদনপত্রটি নিয়ে আপনার উপজেলা বা ইউনোসারের যে অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার থাকে সেই অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামারের কাছে বা অথবা ইউনোসারের সাথে আপনি যোগাযোগ করবেন। তখন সে সেখান থেকে আপনার সম্পূর্ণ আবেদনপত্রটি দেখে ভালো করে মিলিয়ে নেবেন, নিয়ে যদি আপনার আবেদনপত্রটি সঠিক থাকে তখন সে ওইখান থেকে আপনার আবেদনপত্রটি অ্যাপ্রুভ করে দিবে। তো অ্যাপ্রুভ করে দেওয়ার সাথে সাথেই আপনার আবেদনপত্রের স্ট্যাটাস পরিবর্তন হয়ে এরকম রিসিপ্ট দেখাবে। তো যদি আপনার আবেদনপত্রের স্ট্যাটাস এরকম রিসিপ্ট দেখায় তাহলে বুঝবেন যে আপনার আবেদনপত্রটি মঞ্জুর হয়েছে। তখন আপনি সেই আবেদনপত্রটি নিয়ে আপনার ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এসে ইউপি সচিবের কাছে দাখিল করলে তখন সে তার সার্ভারে ঢুকে বা তার আইডিতে লগ ইন করে আপনার জন্ম নিবন্ধনটি সংশোধন করে দিবে এবং আপনার জন্ম নিবন্ধনের একটি সংশোধনী কপি প্রিন্ট করে দিবেন। তো এই ছিল আজকের মতন ভিডিও, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।